কেজি 1700 ভাইয়া। ডিম ছাড়া ভাই, কোনো ডিম নেই ভাই। আদিয়া না ধরে ঠকবেন ভাই, বুঝছেন? আদিয়া যারা না ধরে হাঁকু পচা গলা সব দিয়ে দেয়, মাছ হলো ধরে রাখেন ভাই, সবসময় জিতবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো ভাই আছি। বলো ভাই আপনার নামটা কি? আমার নাম রাকিব। আচ্ছা রাকিব ভাই, আপনার কাছে দেখা যাচ্ছে বড় বড় যে ইলিশ মাছ গুলো আছে, এই ইলিশ মাছ গুলো কোন জায়গা থেকে আনা আপনার? এগুলো চাঁদপুর থেকে আনা। চাঁদপুরের এক একটা ওজন কতটুকু আছে এগুলো? 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম এরকম। 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম এই সাইজের মাছগুলো আছে, বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আজকে বাজারে বিক্রি করতেছি 1700। 1700 1650 বিক্রি করি। এখন ইলিশের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? এখন তো মোটামুটি দাম কমেই, আগে তো এগুলো 2400-2500 টাকা কেজি বিক্রি হয়েছে। এই সাইজের মাছগুলো এখন বাজারে চাহিদা কিরকম আছে? এই সাইজের মাছগুলো বাজারে চাহিদা কিরকম আছে? এগুলো তো চাহিদা ভালো, কিন্তু কাস্টমার এটা অনেকে আছে বোঝে না, বুঝছেন? ওই দামে একটু কম পাইয়া ওই যে সস্তাটা কিনে নেয়, ওগুলো তো মনে হয় ওই যে সাগরের মাছ, যেগুলো খাইয়া মজা পাবো না ওগুলা। আচ্ছা এই যে মাছ ডিম ছাড়া, একদম কোনো ডিম নেই, হোস নেই এর ভিতরে। এটা ডিম ছাড়া? হ্যাঁ। এটা কোন জায়গায় এই যে ডিম ছাড়া গুলা? হ্যাঁ আবার 1380 টাকা দেন। আপনি ওজনে যেটা হয়েছে এই দাম দিবেন না? আপনি 1380 টাকা দাম হয়েছে, 84 টাকা দাম হয়েছে, আমি বলছি 80 টাকা দেন। মাসে কি বরফ দিবেন না এরমাই নিবেন? এটি ভাই মাছ কিনছি ফ্রেশ মাছ, বুঝছেন? ও যে পানির মধ্যে মাছ ভিজে রাখে লবণ দিয়া, এটি কাস্টমার ওই যে করে কি কেজি 100 টাকা কমে পাইলে ওইগুলা নিয়ে যায়। এই ভালো জিনিস চেনে না কাস্টমারে, বুঝছেন? মাছ কিনছি ভাই আজকে অনেক দাম দিয়ে, ভালো মাছ কিনছি, কিন্তু এটা কাস্টমারে বোঝে না। কাস্টমারে বিচে হলে সস্তা, বুঝছেন? হ্যাঁ সস্তা রিলিজ যে নিলে ভালো হয় না এটা বোঝে না। ভাই 1315 টাকা। ইলিশের দাম কি সামনে তোমার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ সামনে আরো দাম কমবে। ভাই আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি মাছ কেনার জন্য আপনার কাছে যোগাযোগ করতে চায়, তারা কি যোগাযোগ করতে পারবে আপনার সাথে? হ্যাঁ যোগাযোগ করতে পারবো, আমার নাম্বার আছে, আমার নাম্বারে ফোন দিলে আমারে পাইবো। নাম্বারটা বলুন তাহলে। 01763827067। আচ্ছা এটা হলো আমার নাম্বার, এই নাম্বারে যে কোনো লোকের যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবো। আচ্ছা এখানে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা ইলিশ মাছ গুলো বিক্রি করে থাকেন? এখানে আমরা 2:30 পর্যন্ত থাকি। 2:30 পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা সকাল কয়টা থেকে শুরু করেন এখানে? এখানে সকাল 6টার দিকে শুরু হয়, 5:30-6টার দিকে শুরু হয়। আচ্ছা এখন ভাই তেমন লাভ হয় না, ওই যে খারাপ মাছ চলে গিয়া ভালো মাছ বেচা লাভ লাভ করা যায় না, কারণ চালান বাছে তো এখন কষ্ট হয়ে যায় ভালো মাছ কিনলে। ঠিক আছে এই যে ভাই একদম ডিম ছাড়া, এটা ডিম ছাড়া ভাই, 1 কেজি 1500 টাকা ফেরত, 1 কেজি 1500 টাকা ফেরত। ভাই এই যে এটা কিন্তু ভালো নিস ভাই, বুঝছেন? আবার সাগরে জানিলে কমে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনার নামটা কি? আব্দুর রহিম। আজকে আপনাদের ইদলি ইলিশের বাজার কেনা কেমন চলছে? ইলিশের বাজার আজকে ভালো মাছ, ভালো মাছ আছে। পদ্মার চাঁদপুরের মাছ আজকে আছে, চিটাগাং মাছ নাই, এই জন্য টাটকা মাছ পাওয়া যাইতেছে বাজারে। এখন একদিনের মাছ ভালো, আরো ভালো ঢুকবো। আইনে দিকে অরিজিনাল কাঁচালাল। আপনার কাছে যে মাছটা আছে এই মাছটা কোন জায়গা থেকে আনা ভাই? অরিজিনাল, এটা হলো অরিজিনাল আলু বাজার গুটিঘাট গলিঘাট চাঁদপুর। চাঁদপুরের? হ্যাঁ। এক একটা ওজন কতটুকু হবে এগুলো? ওজন হলো 500 গ্রাম ভাই। 500 গ্রাম এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে ভাই? এটা কিনা ছিল 950। হ্যাঁ বেস্তা ছিল যে 1000 করিয়া, 1100 করিয়া। আচ্ছা
1050 টাকা করে। এই সাইজের মাছটা চাহিদা কি রকম ভাই? ভালো হইছে এই সাইজের মাছ, ছোট সাইজের টাটকা টাটকা সাইজে ভালো আছে। আর এই পাশেরটা কত করে? এইটা বেছিল 950 টাকা করে, 900 বেছি 900। আচ্ছা এটা কেজিতে কয়টা? এটা হলো যে আপনি 3.5 কেজি, 3.5 কেজি। আচ্ছা 900 টাকা কেজি, 900 টাকা করে কেজি। এই সাইজের মাছগুলোর চাহিদা কি রকম? এই সাইজের মাছগুলোর চাহিদা কি রকম? চাহিদা ভালো, ভালো মাছ তো, কিন্তু ভালো মাছ কাস্টমারে কিনে নয় চিটা গ্যাঙ্গা মিটে গেলে মধ্য পরিমাণ এটি নাই। এখন এখন চিলিশের দাম কি একটু বেশি নাকি? না এখন বেশি নাই, দাম কম আগে থেকে একটু কম আজকে বাজারে, আজকে একটু কম। আচ্ছা আপনার মাছ আসবে ইনশাল্লাহ, মাছ আসবে ভালো মাছ। কয় কেজি নেবেন? ওদের 600 গ্রাম, 700 গ্রাম। আর বড় আছে দেওয়া যাবে না, অসুবিধা, ভালো খায় শান্তি পাবেন। কত এলে নেবেন ভাইয়া? এগুলো সবগুলো নেবেন? কয় কেজি নেবেন আপনি? আমি বলছি আপনি ভালো মাছ দিব, আমি বলছি যে তলে বড় আছে, আপনি এই যে বড় আছে তলে আমি দিয়ে দেবো বড়টা। আমি মাছ দিব খাই সাত। কয় কেজি নেবেন? এটা 1150 করে নিতে পারবেন, এটা ধরেন একদম 950 একটা মাছ। আমি আপনার ধরেন ধরেন এই যে দেন, এই যে এই দেন, এই যে এই যে এই দেখছেন, এই দেখছেন একটা মাছ আমি দিছি, এটা বেমিল হয়ে যায় আটটা দিব। কত দেন? 800 কত? 50 50 50। আরে বাবা, আরে বাবা, আমি আপনার বাচ্চা দিয়ে মানুষ করলাম তো, আমি যেটা যেটা লাল লাগবে এটা নিবেন না, আমি লাল দেখে দিম আপনার, আমি লাল এরকম দেখে দিম, আমি সবকটা সবকটা লাল দেখে দিন, বলে দিব কাস্টমারে কাস্টমারে আলু বাড়তে সারে চেনে না কিছু, কারণ বাজারে করতে সারে কিছু চেনে না, ভালো মাছ চেনে না, এত সুন্দর মাছ ভাই গোল চেনে না, পচা মাছ হয়ে যায় যা।